আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন, এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ১৮৯২ সালের মার্চ মাস, হোমস সবেমাত্র দুপুরের খাবার খেতে বসেছে। দিনটা বিষণ্ন, ঝোড়ো হাওয়া দিচ্ছে অনেকক্ষণ ধরে। হোমসের হাতে একটা টেলিগ্রাম, সঙ্গে সঙ্গে হোমস তার জবাব লিখে দিল, তবে এ নিয়ে আর কথা বলেনি। কিন্তু কোনো একটা চিন্তা ওর মনে পাক খাচ্ছে। আগুনের চুল্লির ধারে দাঁড়িয়ে পাইপ টানতে টানতে ওর চোখ বারবার টেলিগ্রামের দিকে চলে যাচ্ছে। এই ভঙ্গিমা বলছে কোনো একটা বিষয় ভাবাচ্ছে ওকে। হঠাৎ দেখি আমার দিকে ফিরে তাকিয়েছে। ওয়াটসন, তুমি তো একজন সাহিত্যিক, কিম্ভূতকি মাকার শব্দটার মানে কি বলতে পারো? অদ্ভুত বা আশ্চর্য, অর্থাৎ যা সাধারণের থেকে অন্যরকম। আমার মনে হয় তার থেকে একটু বেশি। আমার কি মনে হয় জানো, এই শব্দটার সঙ্গে মারাত্মক নেতিবাচক কিছু জুড়ে থাকে। তুমি তোমার আগের কাহিনীগুলোর কথাই ভাবো, অপরাধীর ক্ষেত্রে এই শব্দটা কতটা গুরুত্বপূর্ণ। সেই যেমন লাল চুলওয়ালা লোকেদের ঘটনাটা মনে করো, প্রথমে আমাদের অদ্ভুত লেগেছিল ঘটনাটা, পরে দেখা গেল এটা একটা বেপরোয়া ডাকাতির কেস। আবার সেই পাঁচটা কমলা লেবুর বীজের কিম্ভূতকিমাকার রহস্যটার কথা ধরো, সামান্য বিষয় নিয়ে শুরু হয় কেসটা, শেষ হলো খুনের ষড়যন্ত্রে। তাই এই শব্দটা শুনলেই একেবারে সজাগ হয়ে যেতে হয়। তা হঠাৎ এই শব্দ নিয়ে পড়লে যে, টেলিগ্রামে আছে নাকি শব্দটা? তাহলে টেলিগ্রামটা শুনে নাও। এইমাত্র একটা আশ্চর্য আর কিম্ভূতকিমাকার অভিজ্ঞতা লাভ করলাম, আপনার সাহায্য পেতে পারি কি? স্কট ইকলিস, পোস্ট অফিস, শেরিং ক্রস। এটি কার, পুরুষ না মহিলা? অবশ্যই পুরুষ, মহিলারা কখনোই রিপ্লাই পেড টেলিগ্রাম পাঠায় না, একেবারে সশরীরে এসে হাজির হয়। তা কবে দেখা করছো? দেখো ওয়াটসন, কর্নেলের কেসটার পর একদম একঘেয়ে দিন কাটছে। যে কাজের জন্য আমার মন সবসময় উৎসাহী হয়ে থাকে, সেই কাজে নিজেকে না রাখতে পারলে মন ভালো থাকে না। কয়েকদিন ধরেই মনে হচ্ছে জীবনটা বড় মলিন, খবরের কাগজে কোনো অপরাধের কথা নেই, কোনো ক্রাইম জগতের খবর নেই, তাই আপাতত কোনো মামলায় পায়ে ঠেলতে রাজি নই, তা সে যত সামান্যই হোক। তবে মক্কেল বোধহয় এসে গেল। সিঁড়ির উপর পায়ের আওয়াজ হোমসের কানে আগেই এসেছে। একজন লম্বা স্বাস্থ্যবান ভদ্রলোক ঘরে ঢুকলেন, দাড়িতে পাক ধরেছে, চেহারার মধ্যে অভিজ্ঞতার স্পষ্ট ছাপ, মুখের গড়ন, শরীরী ভাষা সবকিছুর মধ্যেই ফুটে উঠেছে আভিজাত্য। পরনে গোড়ালি ঢাকা পোশাক, দেখে বোঝাই যাচ্ছে সংরক্ষণশীল এবং গোড়া পরিবারের মানুষ, তবে অদ্ভুত কোনো অভিজ্ঞতায় আপাতত বিপর্যস্ত। মনের উপর বয়ে যাওয়া ঝড়ের ছাপ সুস্পষ্ট মুখে। অহেতুক কথায় না গিয়ে সরাসরি প্রশ্ন করলেন, মিস্টার হোমস, আপনি মিস্টার হোমস? মিস্টার হোমস, আমি এক অস্বস্তিকর আশ্চর্য রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, অত্যন্ত বিরক্তিকর পরিস্থিতি, আমি সেই জন্যই এসেছি। আপনি আগে বসুন, তারপর বলুন আমায় কেন মনে পড়ল। আমি এ বিষয়ে পুলিশকে জানানোর ব্যাপারে ঠিক নিশ্চিত নই, কিন্তু ফেলে রাখাও যায় না, কিছু একটা করার দরকার ছিল। সত্যি বলতে কি, প্রাইভেট ডিটেকটিভদের আমি তেমন বিশ্বাস করি না, কিন্তু আপনার কথা শোনার পর। আপনি বিষয়টা ঘটার পরে সঙ্গে সঙ্গে এলেন না কেন? মানে? এখন সোয়া দুটো বাজছে, টেলিগ্রাম এসেছে একটা নাগাদ, কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে ঘুম ভাঙার পর থেকেই
অসুবিধায় পড়েছেন আপনি, তাই জানতে চাইছি এত দেরি করে এলেন কেন। ও এ মানে হ্যাঁ ঠিকই, প্রসাধনের বিষয়ে ভাবার মতো অবস্থাও আমার ছিল না। আমি তখন বাড়িটা থেকে বের হতে পারলে বাঁচি। আপনার কাছে আসার আগেও অনেক জায়গায় গিয়েছি, হাউস এজেন্টের কাছে গিয়ে খোঁজ নিয়েছি, মিস্টার গার্সিয়াকেই বাড়ি ভাড়া দেওয়া আছে। আমি তো দেখছি আপনি একদম আমার বন্ধু ডক্টর ওয়াটসনের মতো, আগে শেষটা বলে দিচ্ছেন। আমার মনে হয় আপনি কি বলতে চান সেটা আগে মনে মনে সাজিয়ে নিন, তারপর শুরু থেকে বলুন সব ঘটনা। চুল না ছেড়ে, দাড়ি না কামিয়ে, বুট আর ওয়েস্টকোটের বোতাম শেষ পর্যন্ত ঠিক মতো না লাগিয়ে আমার কাছে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এলেন কেন? আসলে এরকম ঝামেলায় তো আগে কোনোদিন পড়িনি। আচ্ছা শুরু থেকেই বলছি, ভদ্রলোকের কথা শেষ হওয়ার আগেই বাইরে একটা হুড়মুড় আওয়াজ। হঠাৎ ঝড়ের বেগে দরজা খুলে মিসেস হাডসন ঢুকলেন, তার সঙ্গে দুজন পুলিশ ইন্সপেক্টর। এদের একজনকে আমি চিনি, স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর গ্রেগসন, সাহসী তবে তেমন বুদ্ধিমান নয়। শার্লক হোমসের সঙ্গে সঙ্গী অফিসারের পরিচয় করিয়ে দিল এই গ্রেগসন, ইন্সপেক্টর বেনেজ। আপনি মিস্টার জন স্কট ইক্লিস, লিয়ের পপহ্যাম হাউসে থাকেন তাই তো? হ্যাঁ ঠিক বলেছেন। আপনাকে আমরা সকাল থেকেই খুঁজছি, ইনফ্যাক্ট ফলো করছি। কেন, কি চান আপনারা? আপনার জবানবন্দি, উইস্টেরিয়া লজের মিস্টার গার্সিয়া কাল রাতে কিভাবে মারা গেছেন আপনার কাছ থেকে জানতে চাই। মারা গেছেন? কি বলছেন, কিভাবে? কোনো অ্যাক্সিডেন্ট? খুন হয়েছেন। কি সাংঘাতিক, আপনি কি আমাকে সন্দেহ করেছেন? ওর পকেটে আপনার লেখা চিঠি পাওয়া গেছে, আপনি লিখেছিলেন কাল রাত 8টায় ওর বাড়িতে থাকবেন। হ্যাঁ আমি লিখেছিলাম। গ্রেগসন তুমি নোট বই বার করছো কেন, জবানবন্দি চাও বলে? সেই সঙ্গে মিস্টার স্কটকেও সাবধান করে দিতে চাই, এই জবানবন্দি তার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। তোমার কিছু জানার প্রয়োজন আছে গ্রেগসন? তোমার আসার আগেই মিস্টার স্কট আমায় সবটাই বলতে চাইছিলেন। মিস্টার স্কট আপনি এখন শুরু করুন আপনার কথা। ওয়াটসন তুমি বরং এদের একটু ব্র্যান্ডি আর সোডা দাও, আর মিস্টার স্কট আপনি এদের নিয়ে মাথা ঘামাবেন না, যে কথা শুরু করছিলেন তা এবার শুরু করুন। ব্র্যান্ডি সোডা পান করে সন্দিগ্ধ চোখে ইন্সপেক্টরের নোট বইয়ের দিকে তাকিয়ে অবশেষে মিস্টার স্কট শুরু করলেন তার জবানবন্দি। আমি অবিবাহিত, প্রচুর বন্ধুবান্ধব রয়েছে। আমার এক বন্ধু মেলভিলদের বাড়িতে আলাপ হয় গার্সিয়া নামের এক যুবকের সঙ্গে, জন্মসূত্রে সে স্পেনের মানুষ, দূতাবাসের সঙ্গেও একটা কি যোগসূত্র রয়েছে, মিষ্টি ব্যবহার, ভালো ইংরেজি বলে, দেখতেও ভালো, এক কথায় অপূর্ব চেহারা। বন্ধুত্ব বেশ গাঢ় হলো ওর সঙ্গে। আমায় নিমন্ত্রণ করেছিল ওর বাড়িতে ওয়েস্টেরিয়া লজে, ওখানে কয়েকদিন কাটিয়ে আসার জন্য গেলাম। বাড়িটা এসআর আর অক্সটের মাঝামাঝি জায়গায়, সন্ধ্যায় এসারে গেলাম। বাড়িতে গার্সিয়া আর ওর এক পুরনো চাকর থাকে, খুবই বিশ্বাসী সে, ইংরেজিও ভালো বলে, গার্সিয়ার সংসারের দেখাশোনা ওই করে। এছাড়া একজন রান্নার লোক রয়েছে, একেই নাকি গার্সিয়া কোন দেশ থেকে খুঁজে পেয়েছে, তেমন শিক্ষিত নয় তবে রাঁধে ভালো। গার্সিয়ার এই সংসারের কথা ওর মুখেই শোনা, তবে বিষয়টা যে আরও অদ্ভুত সেটা টের পেলাম পরে। গার্সিয়ার বাড়িটা বেশ পুরনো, জরাজীর্ণ, ঘাস বিছানো পথ মাড়িয়ে ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো গার্সিয়ার বাড়ির বিবর্ণ দরজার সামনে। গার্সিয়া নিজেই আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেল, তখনই দেখলাম ওর চেহারা মলিন। পুরো বাড়িটা দেখে আমার মনে হচ্ছিল কেমন যেন অদ্ভুত, বাড়িটার মধ্যে একটা দম বন্ধ করা ব্যাপার রয়েছে। আমরা খেতে বসলে গার্সিয়া অসংলগ্ন কথা বলছিল, কখনো টেবিলে আঙুল দিয়ে আওয়াজ করছে। আমি ওকে দেখে বুঝতে পারছিলাম কোনো কারণে ও চিন্তিত। একবার আমার মনে হচ্ছিল আমি ফিরেই যাই আমার লিয়ের বাড়িতে। একটা অদ্ভুত ব্যাপার আপনাদের বলি, আমাদের খাওয়া তখন প্রায় শেষ, আমাদের টেবিলে গার্সিয়ার চাকর একটা চিরকুট এনে দিল, আর সেটা পড়েই
ওর অস্থিরতা কেমন যেন আরও বেড়ে গেল। কথা বলছে না, কিন্তু একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছে। তবে চিরকুটে কি লেখা আছে সে নিয়ে কিছু বলেনি। আমি 11টা নাগাদ শোবার ঘরে চলে যাই। কিছুক্ষণ পরে দেখি গার্সিয়া আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আমার কাছে জানতে চাইল আমি ঘণ্টা বাজিয়ে ওর বাড়ির চাকরকে ডেকেছি কিনা। আমি যথারীতি না বললাম। তারপর গার্সিয়া চলে যায়, আমিও ঘুমিয়ে পড়ি। তখন 1টা বাজে। যখন ঘুম ভাঙল দেখলাম বেশ রোদ উঠেছে। আমি বারবার ওদের বাড়ির চাকরকে বলে দিয়েছিলাম আমায় যেন ঠিক 8টায় তুলে দেওয়া হয়, কিন্তু উঠে দেখি সকাল 9টা। ঘণ্টা বাজিয়ে চাকরকে ডাকলাম, কোনো সাড়া নেই। তাড়াতাড়ি জামাকাপড় পরে নিচে নেমে এসে দেখি কেউ নেই বাড়িতে, সব ঘর ফাঁকা, হল ঘর শূন্য। গার্সিয়া কোন ঘরে শোয় আমি জানতাম। সেই ঘরে পৌঁছে দেখি কেউই নেই, এমনকি চাদরে কোনো ভাঁজ নেই, অর্থাৎ বাড়ির সবাই পালিয়েছে কোথাও। এরপর উইস্টেরিয়া লজে থাকার ঝুঁকি আমি আর নিইনি। আপনার অভিজ্ঞতা নিঃসন্দেহে বিচিত্র, তারপর কি করলেন? ভীষণ রেগে গিয়েছিলাম, জিনিসপত্র গুছিয়ে সঙ্গে সঙ্গে এশারের দিকে চলে আসি। এ অঞ্চলের সবচেয়ে বড় এজেন্টের কাছে গিয়ে জানতে পারি বাড়িটা তাদের থেকেই ভাড়া দেওয়া হয়েছে। এজেন্টের নাম অ্যালান ব্রাদার্স। আমার মনে হচ্ছে এত কিছু নিশ্চয়ই আমাকে বোকা বানানোর জন্য করা হয়নি। তার মানে কি ভাড়া না দিয়েই গার্সিয়া চলে গেছে? মার্চের শেষে কয়েকটা দিনের ভাড়া তো মেরে দেওয়া গেল, এসব ভাবনাই মাথায় ঘুরছিল। কিন্তু শুনলাম সেই ভাড়া নাকি আগেই মিটিয়ে দেওয়া হয়েছে। আমি শহরে ফিরে এরপর স্পেনের দূতাবাসে গেলাম। গার্সিয়াকে কেউই চেনে না সেখানে। মেলভিলদের বাড়িতেও গেলাম, সেও কিছুই জানে না গার্সিয়া সম্পর্কে। অবশেষে আপনার কাছে টেলিগ্রামের জবাব পেয়ে এখানে চলে এলাম। কিন্তু ইন্সপেক্টরদের কথা শুনে এখন বুঝতে পারছি ভয়ঙ্কর কিছু ঘটেছে ওই উইস্টেরিয়া লজে। কিন্তু আপনারা বিশ্বাস করুন, এর বেশি আমি কিছুই জানি না। তবে পুলিশকে সব রকম সাহায্য করতে আমি প্রস্তুত। আপনি যা বলছেন তার সবটাই মিলে যাচ্ছে। শুধু আমাদের বলুন ওই চিরকুটটার কি গতি হয়েছিল? মুঠো করে আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছিল গার্সিয়া। মিস্টার বেনেস, আপনার কি মনে হয়? মিস্টার হোমস, গার্সিয়া বোধহয় একটু বেশি জোরে ছুঁড়েছিল চিরকুটটা, তাই সেটা চুল্লি টপকে একেবারে বাড়ির পেছন দিকে পড়েছিল। এই যে আমি না পড়া অবস্থায় কুড়িয়ে পেয়েছি। এরকম একটা কাগজ যখন খুঁজে পেয়েছেন, তার মানে কি ধরে নিতে পারি যে পুরো বাড়িটাই আপনি বেশ খুঁটিয়ে খুঁজেছেন? আমার কাজের ধরনটা এমনই। তাহলে এটা পড়ি। চিরকুটের কাগজটা সাধারণ, জল ছাপ নেই। একটা কাগজকে চার ভাগ করে তার এক ভাগে লেখা, দেখি বোঝা যাচ্ছে কাঁচি দিয়ে কাটা হয়েছে। তিন ভাঁজ করে লাল গালা দিয়ে সিলমোহর করে একটা চ্যাপ্টার ডিমের মতো জিনিস দিয়ে তাড়াহুড়ো করে চাপা হয়েছে। ঠিকানাটাও উইস্টেরিয়া লজের মিস্টার গার্সিয়ার নামে। আমি চিঠিটা শুরু করছি তাহলে। এর বয়ান ভালো করে শুনে নিন আপনারা। আমাদের নিজেদের রং সবুজ আর সাদা, সবুজ খোলা আর সাদা বন্ধ। সিঁড়ি দিয়ে উঠে প্রথম বারান্দা ডান দিকে, 7 নম্বর সবুজ উলের আচ্ছাদন, তাড়াতাড়ি ডি। হাতের লেখা মেলি, সরু মুখ কলমে লেখা, কিন্তু ঠিকানাটা হয় অন্য কলমে, না হয় অন্য কারোর হাতে লেখা। ঠিকানার অক্ষরগুলো বেশ মোটা আর বলিষ্ঠ। বেশ আশ্চর্য চিঠি, আপনি খুঁটিয়ে দেখেছেন। তবে মিস্টার বেনেস, আমার দু একটা অবজারভেশন জুড়ে দিতে চাই। এই ডিমের মতো জিনিসটা শার্টের কাফলিং, এটা দিয়েই সিলমোহর করা হয়েছে, আর কাঁচিটা নককাটা কাঁচি। দেখুন, একবারও সঠিকভাবে কাঁচিটা পড়েনি। চিঠির বয়ান নিয়ে কিছুই বুঝতে পারছি না, শুধু বুঝেছি এর মধ্যে একটা চক্রান্ত রয়েছে, আর আর সব কিছুর মূলে রয়েছে একজন মহিলা। বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে অক্সফোর্ড কমনে মৃত অবস্থায় পাওয়া গেছে গার্সিয়াকে। ভারী কোনো কিছু দিয়ে মেরে তার মাথার খুলি ভেঙে দেওয়া হয়েছে। জায়গাটা নির্জন, সিকি মাইলের মধ্যে কোনো বাড়ি নেই।
প্রথমে মাথায় মারা হয়েছিল গার্সিয়াকে, তারপর অনেকক্ষণ ধরে মারতে মারতে মাথাটা থেঁতলে দেওয়া হয়েছে। ভয়ঙ্কর আক্রমণ, কিন্তু কারোর পায়ের ছাপ বা কোনো সূত্র পাওয়া যায়নি। কিন্তু আমার সঙ্গে গার্সিয়ার মৃত্যুর কী সম্পর্ক? আমি তো কিছুই জানি না। নিহত ব্যক্তির নাম এবং তার বাড়ির ঠিকানা আমরা পেয়েছি একটা খামে লেখা নাম ঠিকানা থেকে। চিঠিটা লিখেছিলেন আপনি, যা পাওয়া গেছে গার্সিয়ার পকেটে। ঠিকানা অনুযায়ী 9টার পর উস্টেরিয়া লজে পৌঁছে আপনাকে না পেয়ে মিস্টার গ্রেগসনকে টেলিগ্রাম করে দিই। তারপর লজের খানা তল্লাশি সেরে এই শহরে এসে আপনাকে খুঁজে পাই। তাহলে এবার আসল কাজটা করা যাক। মিস্টার ইকলিশ, আপনি থানায় গিয়ে আপনার বয়ান দেবেন, চলুন। নিশ্চয়ই যাব। তবে মিস্টার হোমস, আপনার কাছে আমার অনুরোধ, আপনি এই রহস্যের তদন্ত করুন। মিস্টার বেনেস, আমি এই তদন্তে আপনাদের সঙ্গে থাকলে আপনাদের কোনো অসুবিধা নেই তো? আমরা অত্যন্ত সম্মানিত বোধ করব তাতে। আচ্ছা, আপনারা গার্সিয়া কোন সময় মারা গেছে তা কি জানতে পেরেছেন? সম্ভবত রাত 1টা, তারপর ওখানে বৃষ্টি হয়েছে। এটা অসম্ভব ইন্সপেক্টর, আমি গার্সিয়ার গলা পেয়েছি সে সময় ওই বাড়িতে। ও শোবার ঘরে মুখ বাড়িয়ে কথা বলে গেছে। আশ্চর্য বিষয়, তবে এমনটা হতেও পারে। তবে কেসটা বেশ অন্যরকম, কিন্তু জটিল নয়। সব তথ্য না জেনে কিছু বলা ঠিক নয়। আশ্চর্য কিছু জিনিস এই কেসটাতে চোখে পড়েছে। থানার কাজ শেষ করে আপনাকে নিয়ে গিয়ে দেখাবো। ঘন্টা বাজিয়ে মিসেস হাটসনকে ডেকে একটা টেলিগ্রাম পাঠাতে বলল হোমস। রিপ্লাই পেড টেলিগ্রাম। দুই ইন্সপেক্টরের সঙ্গে মিস্টার ইকলিশ গেলেন থানায়। হঠাৎ হোমস বলে উঠল, তা ওয়াটসন, কিছু বুঝলে? একেবারেই না। স্কট ইকলিশ জানিয়ে ধন্ধে পড়ে রয়েছেন, আমার কাছেও তার রহস্য। খুনটা অস্পষ্ট নয়। খুন হওয়া ব্যক্তির আশেপাশের লোকজন যখন পালিয়েছে, তখন আন্দাজ করাই যায় খুনের সঙ্গে তারাও জড়িত। নিশ্চয়ই পুলিশের ভয়ে পালিয়েছে। সত্যি কি তাই? মালিককে খুন করার জন্য যে কোনো একটা রাত নির্বাচন করলেই তো হতো। যে রাতে বাড়িতে অতিথি উপস্থিত, সেই রাতেই খুন করতে হবে। তবে একটা সন্দেহ থেকেই যাচ্ছে, বাড়ির বাকি লোকজন পালালো কেন? এটা একটা আশ্চর্য ব্যাপার। মিস্টার স্কট ইকলিসের অভিজ্ঞতাটাও আশ্চর্যের। আর এই দুটো ঘটনার যোগসূত্র হিসেবে যদি ওই চিরকুটটাকে ধরা যায়, তাহলে কিন্তু সমাধানে পৌঁছতে খুব একটা সময় লাগবে না। তোমার খুঁজে পাওয়া যোগসূত্রটা কি? জলজ্যান্ত একটা মানুষ খুন হওয়া আর উইস্টেরিয়া লজে মিস্টার ইকলিসকে নিয়ে যাওয়ার একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। দেখো, প্রথম থেকেই শুরু করি। স্পেনের এই ছেলেটা দারুণ ভাব জমিয়ে ফেলল ইংল্যান্ডের এক আড্ডাবাজ ভদ্রলোকের সঙ্গে। এ ব্যাপারে গার্সিয়া নিজেই এগিয়েছে। যেদিন প্রথম পরিচয়, সেদিনই লন্ডনের অপর প্রান্তে ইকলিসের বাড়ি গেছে। দুদিন যেতে না যেতেই নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছে। কিন্তু কেন, কিসের আকর্ষণ? লন্ডন শহরের এত মানুষের মধ্যে স্কট ইকলিসকেই কেন এত পছন্দ করেছে গার্সিয়া? ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা কিছুই তো তেমন নেই। গার্সিয়ার আসল উদ্দেশ্য কি ছিল জানো? মিস্টার ইকলিসের মতো একজন, মানে ইংরেজি জানা লোকের প্রয়োজন ছিল তার। এমন কেউ যার কথা সকলেই বিশ্বাস করবে। দেখলে না, ইকলিসের আশ্চর্য কাহিনী নিয়ে কেউ কোনো সন্দেহ প্রকাশ করল না। কিন্তু গার্সিয়া নিজের বাড়িতে নিয়ে গেল কেন মিস্টার ইকলিশকে? আমার বিশ্বাস, গার্সিয়া যা দেখাতে নিয়ে গিয়েছিল তা আসলে দেখানো হয়নি, সব ভেস্তে গিয়েছিল। নিজের কোনো অ্যালিবাইয়ের সাক্ষী হিসেবে নিয়ে গিয়েছিল? একদম ঠিক। তর্কের খাতিরে ধরে নিচ্ছি উইস্টেরিয়া লজের প্রত্যেকেই এই চক্রান্তের অংশীদার। এই যে ইকলিশ, মনে করেছেন তিনি 11টায় শুতে গেলেন,
আসলে ঘড়ির কাঁটা ঘুরিয়ে তাকে দেখানো হয়েছে 11টা। তারপর গার্সিয়া নিজেই তাকে বলেছে রাত 1টা বাজে, যাতে কোর্টে গিয়ে ইকলেস সকলকে বলতে পারেন যে তিনি রাত 1টার সময় গার্সিয়ার গলার আওয়াজ শুনেছেন। তাহলে বাড়ির বাকি লোক চলে গেল কেন, আর চিরকুটের বয়ান? এটা বলা মুশকিল। তবে চিরকুটের বয়ান কি ছিল বলতো? আমাদের নিজেদের রং সবুজ আর সাদা, কথাগুলো কি রেসের কথা মনে করিয়ে দেয় না? সবুজ খোলা, সাদা বন্ধ, আর ছিল মূল সিঁড়ি, প্রথমে বারান্দা, ডান দিকে সপ্তম সবুজ উলের আচ্ছাদন, অর্থাৎ বিশেষ একটা কাজের দায়িত্ব, খুব বিপজ্জনক কোনো কাজ। ডি সেই ব্যক্তি যে এই কাজের দায়িত্ব দিচ্ছে। ডি মানে হয়তো ডলোরেস, স্পেনে পরিচিত নাম, লোকটাও তো স্প্যানিয়ার্ড। সেটা কি করে সম্ভব? একজন স্প্যানিয়ার্ড অপর স্প্যানিয়ার্ডকে স্পেনের ভাষাতে লিখবে, ইংরেজিতে কেন লিখবে? চিঠি যে লিখেছে সে নিঃসন্দেহে ইংরেজ। দেখা যাক ইন্সপেক্টরের থেকে কি জবাব আসে। ইন্সপেক্টর এসে পৌঁছানোর আগেই হোমসের টেলিগ্রামের জবাব এলো। হোমস আমার দিকে এগিয়ে দিল সেটা। দেখলাম অনেকগুলো অভিজাত নাম আর ঠিকানা। আমাদের তদন্ত ক্ষেত্র বেশ ছোট হয়ে আসছে, আশা করছি বেনেজো এভাবেই এগোচ্ছে। ঠিক বুঝলাম না। ওই চিরকুটটা পাঠিয়ে গার্সিয়াকে কোনো একটা কাজের জন্য ডেকে পাঠানো হয়েছিল, এটা ধরে নিলে গার্সিয়াকে নিশ্চয়ই কোনো একটা বাড়ির মূল সিঁড়ি বেয়ে উঠে বারান্দা থেকে ডান দিকে 7 নম্বর দরজায় ঢুকতে হতো। বুঝতেই পারছো বাড়িটা নিশ্চয়ই বেশ বড়, আর অক্সফোর্ড থেকে 2-1 মাইলের মধ্যেই ছিল। গার্সিয়া নিশ্চয়ই ওই দিকেই হাঁটছিল। আবার অ্যালিবাই রক্ষা করার জন্য তাকে 1 ঘন্টা মানে রাত 1টার মধ্যেই ফিরে আসতে হতো উইস্টেরিয়া লজে। অক্সফোর্ডের কাছাকাছি বড় বাড়ির সংখ্যা খুব একটা বেশি নেই। এই আশা করেই মিস্টার ইকলিসের বাড়ি খুঁজে দেওয়ার ল্যান্ড এজেন্টকে টেলিগ্রাম করেছিলাম, তাঁর কাছ থেকেই এই লিস্টটা পেয়েছি উত্তরে। সন্ধ্যে 6টা নাগাদ আমরা পৌঁছে গেলাম এশারের সারে গ্রামে। একটা হোটেলে নিজেদের সব জিনিসপত্র রেখে ইন্সপেক্টর বেনেজকে নিয়ে রওনা হলাম উইস্টেরিয়া লজের দিকে। মাইল 2 হেঁটে পৌঁছলাম কালো একটা বিষণ্ন বাড়ির সামনে। আকাশের রং তখন ধূসর, কাঠের দরজা থেকে গাড়ি যাওয়ার রাস্তায় দুপাশে চেস্টনাট গাছের সারি। দরজার বাঁ দিকের একটা জানালা থেকে ম্যাড়মেড়ে আলো পড়ছে বাইরে। ইন্সপেক্টর বেনেজ জানালো একজন কনস্টেবল পাহারায় রয়েছে এই বাড়িতে। ইন্সপেক্টর সার্সির কাছে আঙুল ঠুকলো ঠক ঠক করে। এর সঙ্গে সঙ্গেই কনস্টেবলটি চিৎকার করে উঠল, ধরাম করে খুলে গেল দরজা। ঠক ঠক করে কাঁপছে লোকটা, মুখ সাদা হয়ে গেছে ভীষণ ভয়ে। ওয়াল্টারস, ব্যাপার কি? আপনারা এসেছেন? আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় কেন? বাড়িটা কিরম যেন খাঁ খাঁ করছে, তার উপর রান্নাঘরে কি সব অদ্ভুত জিনিস, কোথাও কোনো শব্দ নেই, তার মধ্যে আপনাদের ওই আওয়াজ শুনে ভাবলাম আবার পিশাচটা এসেছে, ঠিক 2 ঘন্টা আগের মতো। কি সব বলছো তুমি? 2 ঘন্টা আগে আমি চেয়ারে বসে বই পড়ছিলাম, দিনের আলো তখন অনেকটাই কমে এসেছে, হঠাৎ চোখ তুললাম, দেখি নিচের সার্সিতে মুখ চেপে ধরে পিশাচটা আমার দিকে তাকিয়ে আছে, ভয়ঙ্কর চেহারা স্যার। তুমি কনস্টেবল হয়ে এই সব কথা বলছো? ভয়ে আমার হাত পা কাঁপছে এখনো। কি ভয়ঙ্কর মুখ, না সাদা না কালো, আকারে আপনার মুখের প্রায় দ্বিগুণ, চোখ দুটো জ্বলছে, 2 পাটির দাঁত হিংস্র জানোয়ারের মতো ঝকঝক করছে, সেই বিভৎস মুখ দেখে নড়তে পারিনি, আমি শুধু তাকিয়েছিলাম ফ্যাল ফ্যাল করে, তারপর মুখটা সরে যেতেই দৌড়ে বেরিয়ে এলাম, কাউকে দেখতে পেলাম না,
জানি না কোথায় পালালো। ওয়াল্টার্স, নেহা তোমার রেকর্ড ভালো তাই বেঁচে গেলে, নইলে আমি কিছুতেই এটা মেনে নিতাম না যে শুধুমাত্র পিশাচ বলে ভয় পেয়ে তুমি একজনকে ধরতে পারোনি। দাঁড়ান দেখে নি আপনার কনস্টেবল সত্যিই কিছু দেখেছে কিনা। এই যে দেখুন ঘাসের ওপর জুতোর ছাপ, 12 নম্বর জুতো। লোকটা তো রীতিমতো দানব, মনে হচ্ছে ঝোপঝাড় পেরিয়ে একেবারে রাস্তায় পালিয়েছে। আপনি চলুন মিস্টার হোমস, বাড়িটা দেখবেন। শোয়ার ঘর বসার ঘর তন্ন তন্ন করে খুঁজেও তেমন কিছু মিলল না। দুটো স্প্যানিশ বই, নভেল, কয়েকটি তামাক খাবার পাইপ ছাড়া কিছু নেই বললেই চলে। অর্থাৎ বাড়ির লোক এসব ফেলে চলে গেছে। চলুন মিস্টার হোমস, এবার রান্নাঘরটা দেখা যাক। এসব কি? এ তো খড়, রান্নার লোকের শোয়ার জায়গা। টেবিলে এক গাদা বাসন। মিস্টার হোমস দেখুন এটা। একটা অদ্ভুত বস্তু দেখালো বেনেজ, কালো চামড়ার মতো বামন আকৃতির কোনো মানুষ যেন। প্রথমে মনে হচ্ছিল কোনো কৃষ্ণাঙ্গ শিশুকে মুমি করে রাখা হয়েছে, তারপর মনে হলো কোনো আদিম যুগের বাঁদর। কিছুই বুঝতে পারা গেল না। জিনিসটা খাড়াভাবে দাঁড় করানো, তার গলায় এক জোড়া শাঁখের মালা ঝুলছে। বাসন ধোয়ার চৌবাচ্চার কাছে মোমবাতি হাতে গিয়ে বেনেজ দেখতে পেল একটা সাদা পাখিকে ভয়ানকভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা হয়েছে। রাশি রাশি পালক ছড়িয়ে আছে। ছেঁড়া মাথায় ঝুঁটি দেখে বোঝা যায় এটা সাদা মোরগ। এরপরেও বাকি ছিল, একটা চৌবাচ্চার তলা থেকে বেরোলো একটা গামলা, যেটাই ছিল রক্ত। মাংস কাটার টেবিল থেকে একটা বড় থালায় ছিল একরাশ পোড়া হাড়। কাউকে খুন করে পোড়ানো হয়েছিল এটাই সন্দেহ করে আমরা বাড়ি সার্চ করেছিলাম। ডাক্তার এসে বলে গেছেন এই হাড় আর রক্ত নাকি মানুষের নয়। আপনার এই নিখুঁত তদন্ত আমায় খুশি করেছে। এই এই হাড় দেখে কি বুঝলেন মিস্টার হোমস? হয় ছাগলছানা, না হয় মেষশাবক, তবে বড় অদ্ভুত বিষয়, অদ্বিতীয় বলতে পারেন। হ্যাঁ ঠিকই, অদ্ভুত কতগুলো মানুষ বাস করতো এই বাড়িতে, সৃষ্টি ছাড়া তাদের চালচলন। তাদের একজন মারা গেছে, কিন্তু কে মারলো তাকে? তার সঙ্গীরা? যদি তাই হয় তারা পালিয়ে বাঁচতে পারবে না। সব জায়গায় পুলিশের নজরদারি রেখেছি। তবে কি জানেন মিস্টার হোমস, আমার নিজের মত একেবারে আলাদা। আপনি তার মানে নিজের মনের মতো একটা থিওরি ভাবছেন? হ্যাঁ, আমি আমার থিওরি অনুযায়ী কাজ করব, আর একাই করব, আপনার সাহায্য ছাড়া। বাহ বাহ বাহ, বেশ বেশ, তবে তাই হোক। তবে দরকার হলে আমার তদন্তের ফল আপনি নিতে পারেন। আপাতত এ বাড়িতে আর কিছু দেখার নেই, চললাম, আপনি সফল হন। অন্যের চোখ এড়িয়ে গেলেও আমার চোখে ধরা পড়ল হোমসের বদল। আমি নিশ্চিত ও কিছু একটা সূত্র খুঁজে পেয়েছে। অন্যের চোখে তা হয়তো ধরা পড়বে না, কিন্তু আমি ওকে হাড়ে হাড়ে চিনি। ওর চালচলন বলে দিচ্ছে খুব তাড়াতাড়ি এই রহস্য সমাধান হবে। তবে আমি জানি ও এখন আর কথা বলবে না। আমিও চুপ করে রইলাম। আমি জানি সঠিক সময় সবই জানতে পারব। তবে এই অপেক্ষার প্রহর ছিল বড় লম্বা। হোমস কিছুই বলে না, আরও এগিয়েছে বলেও বুঝি না। একদিন শুধু শহরে গিয়ে কাটিয়ে এলো, বলল ব্রিটিশ মিউজিয়ামে গিয়েছিল। এছাড়া বাকি কয়েকদিন হয় বেরিয়ে না হয় গ্রামের লোকজনের সঙ্গে আলাপ জমিয়ে কাটিয়ে দিল। গ্রামে ভ্রমণকালীন মাঝে মাঝেই দেখা হতো ইন্সপেক্টর বেনেজের সঙ্গে। কেস নিয়ে কথা হলে হোমসের হাসি, তার কুঁচকানো লাল মুখ দেখে বুঝতাম তদন্ত অবশ্যই সন্তোষজনক। তবে অবাক হলাম 5 দিন পরের খবরের কাগজ দেখে। খবরের কাগজে ছাপা হয়েছে এই খবরটা, অক্সফোর্ড রহস্য সমাধান, সন্দেহভাজন গুপ্তঘাতক গ্রেপ্তার। সর্বনাশ! হলোটা কি? বেনেস ধরে ফেলল খুনিকে? তাই তো দেখছি। পুরো খবরটা শোনো তাহলে। অক্সফোর্ড হত্যাকাণ্ডে একজনকে গ্রেপ্তার করা হয়েছে,
ফলে এশার ও তার নিকটবর্তী অঞ্চলে দারুণ উত্তেজনার সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে অক্সফোর্ড কমনে উইস্টেরিয়া লজ নিবাসী গার্সিয়াকে মৃত অবস্থায় পাওয়া যায়। সেই রাতেই পালিয়ে গিয়েছিল তাঁর চাকর ও রান্নার লোক। অনুমান করা হয় তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। এটাও ভাবা হয়েছিল নিহত ব্যক্তির বাড়িতে নিশ্চয় কিছু দামি জিনিস ছিল, সম্ভবত তিনি সেই কারণেই খুন হয়েছিলেন। এই অনুমানের কোনো প্রমাণ অবশ্য পাওয়া যায়নি। পলাতকদের খুঁজে পাওয়ার জন্য ইন্সপেক্টর বেনেজ চেষ্টা করছিলেন। রান্না করার লোকটিকে কয়েকজন ফেরিওয়ালা রান্নাঘরের সার্সি দিয়ে দেখে বলেছিল যে লোকটাকে দেখতে অতি কদাকার, তার আকৃতিও অদ্ভুত। খুন করার পরেও সে একদিন রাতে এসেছিল উইস্টেরিয়া লজে। কনস্টেবল ওয়াল্টার্স তার পিছু নিয়েছিল। ইন্সপেক্টর বেনেজ ধারণা করেছিলেন এই লোকটি আবার ফিরে আসবে, তাই তিনি বাড়ি থেকে পাহারা তুলে সামনের জঙ্গলের মধ্যে লোক মোতায়েন করেন। লোকটি এই ফাঁদেই পড়ে যায় গতকাল। লোকটা নিজেকে বাঁচানোর জন্য কামড়ে দেয় কনস্টেবল ডাউনিংকে, কিন্তু অবশেষে গ্রেপ্তার হয় সে। আশা করা হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে কয়েদিকে হাজির করার পর অনেক ঘটনাই জানা যাবে। এখনই চলো বেনেজের সঙ্গে একবার দেখা করতেই হবে। মিস্টার হোমস, কাগজ পড়েছেন তো? আমি সব পড়েই এসেছি। শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাকে সাবধান করতে চাইছি, আমার দৃঢ় বিশ্বাস আপনি কিন্তু ফাঁদে পা দিচ্ছেন, তাই সাবধান করতে এসেছি। আপনার অশেষ দয়া, আমি কৃতার্থ। কিন্তু মিস্টার হোমস, আমরা যে ঠিক করেছি যে যার পথে তদন্ত চালাবো। বেশ, তবে আপনি যেন আমায় দোষ দেবেন না। না, সে প্রশ্নই ওঠে না, আপনি তো আমার শুভাকাঙ্ক্ষী। তবে কি জানেন, প্রত্যেকের নিজের কার্যপদ্ধতি আছে, আপনার সঙ্গে আমারটা নাও মিলতে পারে। এ নিয়ে আর কথা বলতে চাই না। আরে আপনি এত চিন্তা করবেন না, সব খবর আপনি সময় মতো পাবেন। যে লোকটা খুন করেছে সে একটা অসভ্য লোক, হিংস্র। ডাউনিংয়ের বুড়ো আঙুলটা প্রায় চিবিয়ে খেয়ে নিয়েছে। ইংরেজি কথা বলতে পারে না, শুধু ঘোঁত ঘোঁত আওয়াজ করে। তবে ওই লোকটাই যে খুন করেছে এমনটা কিন্তু আমি বলছি না। আমি আমার মতো তদন্ত করি, আপনি আপনার মতো। চলি তাহলে। আমার বেনেসকে বুঝতে একটু অসুবিধা হচ্ছে। লোকটা জেনে শুনে ফাঁদে পা দিচ্ছে, ঠিক আছে, যখন ওর মতো তদন্ত করতে চাইছে সেটা করুক, কিন্তু ওর কথাবার্তায় খটকা লাগছে আমার। আমরা হোটেলে ফিরে এলাম আবার। শার্লকের মুখ দেখে মনে হচ্ছে ও কিছু একটা করতে চাইছে। ও জানালো বেনেজের এই গ্রেপ্তার করায় রহস্য সমাধান যেন কোনোভাবে বিগড়ে না যায়, ওর সেটাই লক্ষ্য। আজ রাতে আমি কিছু একটা করব ভাবছি, তার আগে একটু শুরু থেকে কথা বলে নি। দেখো, যে রাতে গার্সিয়া মারা যায় সেই রাতেই ডিনারের সময় টেবিলে চিরকুট এসে পৌঁছেছিল। গার্সিয়া ইকলিসকে ওই বাড়িতে ডেকে এনেছিল নিজের জন্য একটা অ্যালিবাই তৈরি করবে বলে। অর্থাৎ গার্সিয়ার উদ্দেশ্য সৎ ছিল না, সে নিশ্চয়ই কোনো বেআইনি কাজে বেরিয়েছিল, কিন্তু নিজের অভিযানের ফলে নিজেই খুন হয়ে যায়। কিন্তু কে তাকে খুন করতে পারে? নিশ্চয়ই যার বিরুদ্ধে অভিযানে বেরিয়েছিল সেদিন। আমার কি মনে হয় জানো, ওই চাকর বাকরেরা গার্সিয়ার এই ষড়যন্ত্রের ভাগিদার, তাই তারা পালিয়েছে। ওরা ভেবেছিল গার্সিয়ার অ্যালিবাই নিশ্চয়ই প্রমাণিত হবে আর কেউ তাদের সন্দেহ করবে না, আর এর অন্যথা হলে ওরা কোথাও গিয়ে লুকিয়ে থাকবে। হয়তো গার্সিয়ার অসমাপ্ত অভিযান নিজেরাই সমাপ্ত করত। কিন্তু রান্না করার লোকটা তাহলে ফিরে এলো কেন? আমার ধারণা সে নিশ্চয়ই কিছু একটা দামি জিনিস ফেলে গিয়েছিল। একটা বিষয় ভাবো, এই যে গার্সিয়া খেতে বসে চিরকুট পেল, কি লিখেছিল বলতো? নিশ্চয়ই ওর কোনো সঙ্গী। চিরকুটে একটা বাড়ির দিক নির্দেশ দেওয়া রয়েছে, খুব অদ্ভুত।
এ অঞ্চলে বড় বাড়ি বেশি নেই। উদ্ভিদের নমুনা সংগ্রহ করার বাহানায় কয়েকটা দিন দেখে বড় বাড়ির তথ্য বের করেছিলাম। হাইগেবলের বিখ্যাত জ্যাকারিয়ান প্রাসাদটাই সবচেয়ে বড় এখানে। বাড়িটা অক্সফোর্ডের থেকে মাইলখানেক দূরে। এই বাড়ির মালিক মিস্টার হেন্ডারসন খুব অদ্ভুত মানুষ। বিচিত্র অ্যাডভেঞ্চার তাঁর পক্ষে অসম্ভব নয়। এরকম বলছো কেন? বাড়ির সব লোকই কেমন যেন আশ্চর্য, সৃষ্টি ছাড়া। হেন্ডারসন নিজে তো সবচেয়ে আশ্চর্য মানুষ, আমি ওর সঙ্গে দেখাও করেছি। ভদ্রলোকের চোখ দেখে আমি বুঝেছি উনি একবার দেখাতেই আমার আসল মতলব ধরে ফেলেছেন। ওর বয়স 50, বেশ চটপটে শক্ত সমর্থ চেহারা। ভদ্রলোক বোধ হয় বিদেশি, নয়তো দীর্ঘকাল গরমের দেশে থেকেছেন, তাই চেহারা এমন হলদেটে। বাড়িতে আর কে কে আছে? ওর সেক্রেটারির নাম মিস্টার লুকাস, বিদেশি। কথাবার্তায় যেন মিছড়ির ছুরি, বিড়ালের মতো চটপটে চালচলন, গায়ের রং বাদামি। বাড়ির মধ্যে এই দুই ব্যক্তি কেন্দ্রমণি। তবে এই দুজন ছাড়াও আরও একজন আছে যার গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। হেন্ডারসনের পরিবারের লোক? হেন্ডারসন দুই মেয়ের বাবা, একজনের বয়স 11, আরেকজনের 13 বছর। এই দুই মেয়ের এক গভর্নেস রয়েছে, নাম মিস বার্নেট, ইংরেজ, 40 বছর বয়স। এছাড়াও এক বিশ্বস্ত চাকর রয়েছে, কিন্তু পরিবার বলতে এরাই। এরা কখনোই এক জায়গায় বেশি দিন থাকে না, দেশে দেশে ঘুরে বেড়ায়। তুমি তো দেখছি ভালোই খবর জোগাড় করেছো। সে আর বলতে, এই পরিবারের এক চাকরকে ওরা বরখাস্ত করেছিল, তার থেকেই খবর পেলাম এসব। সে বলছিল এই হেন্ডারসন বিরাট বড় লোক, যে কোনো খেয়াল পূর্ণ করার মতো টাকা এর আছে। এছাড়াও আরেকজনের খোঁজ পেয়েছি, জন ওয়ার্নার, এই পরিবারের মালিক। হেন্ডারসন কয়েকদিন আগে এই হাইগেবলে এসেছে, হঠাৎ একদিন রাগের মাথায় তাড়িয়ে দেয় ওই মালিকে। মেজাজি মনিবের ভয় এইসব চাকর বাকরেরা একজোট হয়েছে। হেন্ডারসনের অন্দরমহলের ভেতরে ঢুকে পড়েছো যে দেখছি একেবারে। তা খানিকটা পড়েছি বটে। এই বাড়িটায় দুটো অংশ, একটা অংশ থেকে আরেক অংশে যাওয়ার একটা দরজা। একদিকে চাকর বাকর থাকে, অন্যদিকে পরিবারের মানুষজন। বিশ্বস্ত চাকর ছাড়া এই দুই অংশের মধ্যে কেউ যাতায়াত করে না, খাবারও সেই নিয়ে যায় অন্দরে। মেয়েদের নিয়ে গভর্নেন্স বাগান ছাড়া কোথাও বেরোয় না। হেন্ডারসন কখনো সেক্রেটারি ছাড়া একা হাঁটেন না। এই মেজাজি মানুষটি নিজেই নাকি কিসের ভয়ে জুজু হয়ে থাকে। ওয়ার্নার বলছিল এই লোকটা নাকি মহা শয়তান, খোদ শয়তানের কাছে নাকি নিজের আত্মা বিকিয়ে দিয়েছে। এই বাড়ির প্রায় প্রত্যেকের মেজাজ নাকি সপ্তমে চড়ে থাকে সব সময়। বুঝলাম। এদের সঙ্গে এই অক্সফোর্ড রহস্যের কি কোনো সম্পর্ক রয়েছে? গার্সিয়ার কাছে আমন্ত্রণমূলক চিঠিটা এসেছে এই অদ্ভুত বাড়ি থেকে। চিঠিটা কোনো একটা মেয়ের লেখা, এ বিষয়ে আমরা নিশ্চিত। এই বাড়িতে মহিলা সদস্য মানে মিস বার্নেট, সেই পাঠিয়েছে চিঠিটা। আমি যদি ধরে নিই মিস বার্নেট চিঠি লিখেছে, তাহলে অবশ্যই সে নিজেও এই চক্রান্তের সঙ্গে যুক্ত। তাই গার্সিয়ার মৃত্যু সংবাদ পাওয়ার পর সে নিজেই প্রতিহিংসা পরায়ণ হয়ে রয়েছে। তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? একদম সঠিক সময় প্রশ্নটা করেছো। আমার প্রথম চেষ্টাই হবে মিস বার্নেটের সঙ্গে দেখা করে কথা বলা। কিন্তু মিস বার্নেট গার্সিয়ার মৃত্যুর পর উধাও, বেঁচে আছে কি না তাও বোঝা যাচ্ছে না। গার্সিয়ার সঙ্গে কি তাহলে সেও মৃত? আশ্চর্য ধাঁধায় আটকে পড়েছি আমি। সমাধান আমায় করতেই হবে। কি করতে চাও? দেখো, আইনের পথ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ ম্যাজিস্ট্রেট কিছুই বিশ্বাস করবেন না। অথচ এমন হতেই পারে ওই বাড়িতেই হয়তো ভদ্রমহিলাকে আটকে রেখেছে। আমি ওয়ার্নারকে নিয়ে আড়াল থেকে বাড়ি পাহারার একটা ব্যবস্থা করেছি, কিন্তু এতেই হবে না।
মানে আরো কি করবে? আজ রাতে তুমি আর আমি মিলে ওই বাড়িতে হানা দেব। মিস্টার হোমস, ওয়ার্নার, তুমি হাঁপাচ্ছ কেন? তাড়াতাড়ি চলুন চলুন, পাখি উড়ে গেছে। কিন্তু ভদ্রমহিলাকে নিয়ে যেতে পারিনি, আমি গাড়িতে রেখে এসেছি ওকে। চলো তবে ওয়াটসন, আমরা বোধহয় ধীরে ধীরে রহস্যের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। মিস্টার হোমস, মিস বার্নেট আধমরা হয়ে পড়ে রয়েছে, মনে হচ্ছে কিছু নেশার জিনিস খেয়েছে, মনে হয় আফিং। আপনার কথা মতোই নজর রেখেছিলাম দরজার উপর, হঠাৎ দেখি গাড়িতে করে যাচ্ছে, আমিও পিছু নিলাম। স্টেশনে ওরা গাড়ি থেকে নামলো, আমি পিছু নিলাম। মিস বার্নেট যেন ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছিলেন, ওকে ওরা জোর করে ট্রেনে তুলতে যাচ্ছিল। হঠাৎ উনি সম্বিত ফিরে পেলেন, ছিটকে বেরিয়ে এলেন ট্রেনের কামরা থেকে, আর আমি ঝপ করে মিস বার্নেটকে ধরে ফেললাম। তুমি কি আসল লোককে দেখেছ? দেখেছি তো, হলদেটে শয়তানটা আমার দিকে কিরম কটমট করে তাকাচ্ছিল। ধরাধরি করে ভদ্রমহিলাকে উপরতলায় নিয়ে গেলাম, কফি খাওয়াতে আফিংয়ের রেশ কেটে গেল। আমরা খবর পাঠালাম ইন্সপেক্টর বেনেজকে। আরে এ তো দারুণ ব্যাপার, আমিও তো একে খুঁজছিলাম, আমিও তো আপনার পদ্ধতি অনুসরণ করছিলাম। মানে আপনিও কি হেন্ডারসনের ওপর নজর রাখছিলেন? আরে মশাই, হেন্ডারসন আসলে একটা ছদ্মনাম, লোকটা বুঝতে পেরেছিল আমরা ওকে সন্দেহ করছি, ওকে নিশ্চিন্ত করার জন্যই জাল পেতে অন্য লোকটাকে ধরেছিলাম। হেন্ডারসন ভাবলো ও বিপন্মুক্ত, তাই মিস বার্নেটকে নিয়ে পালাচ্ছিল, ওকে এই কাজটা করার সুযোগ দেওয়ার জন্যই নিরীহ লোকটাকে গ্রেপ্তার করেছিলাম। আপনার বুদ্ধির তারিফ করতেই হচ্ছে, আপনি অনেক দূর যাবেন। এই সাত দিন আমরা স্টেশনে পাহারা রেখেছিলাম, হাইগেবলের পরিবার যেখানেই যাক না কেন আমরা ওর উপর নজর রাখছি। শুধু মিস বার্নেট দল ছাড়া হওয়ায় অসুবিধায় পড়েছে হেন্ডারসন, তবে আসুন ওর কথাটা আগে শুনি নি। বলুন মিস বার্নেট, শুরু করুন এবার। আরে মিস বার্নেট, আপনাকে তো আগের থেকে অনেকটা ফ্রেশ দেখাচ্ছে। বেনেজ, আগে আপনি বলুন তো, এই হেন্ডারসন লোকটা আসলে কে? স্যান পিড্রোর বাসিন্দা, জন মুরিলো নামে একে সবাই চিনত। নামটা শুনে বিদ্যুতের ঝলকের মতো স্মৃতি আমার মাথায় ঘুর ঘুর করতে শুরু করল। সান পেড্রোর টাইগার ডন মুরিলো, সভ্যতার মুখোশ পরে জঘন্য অত্যাচার আর রক্তাক্ত ইতিহাস রচনার পথিকৃত ছিল এই মানুষটা। অসীম তার মনোবল ছিল, নির্ভীক, শক্তিমান। তবে গোটা একটা দশকে, প্রায় 10-11 বছর নিজের ভয়ে ভীত করে রেখেছিল এই লোক। মধ্য আমেরিকায় একসময় তার নাম শুনলেই সকলে আঁতকে উঠত, মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, কিন্তু কাউকে কোনো সুযোগ দেয়নি সে। গোপনে জাহাজ বোঝাই করে পাচার করে দিয়েছিল নিজের যাবতীয় ধন সম্পত্তি, সাহায্য করেছিল তার গুপ্তচরেরা। পরের দিন ক্রুদ্ধ জনতা ওই বাড়িতে হানা দিয়ে দেখেছিল বাড়ি খালি। ডন মুরিলো তার দুই মেয়ে আর সেক্রেটারিকে নিয়ে বেপাত্তা। এরপর থেকে এই দুদে অপরাধীর নাম আর কোথাও শোনা যায়নি। মিস বার্নেট, এবার আপনি আপনার কথা বলুন। এক বছর আগে ডন মুরিলোর সন্ধান পায় ওরা, ওকে হত্যা করার চেষ্টা হয়েছিল কিন্তু কেউ সফল হয়নি। এবারেও দেখুন, গার্সিয়া চলে গেল, বেঁচে গেল ডন মুরিলো। কিন্তু আপনি তো ইংরেজ, হঠাৎ এই ষড়যন্ত্রে সামিল হলেন কেন? আমি নিজে ডন মুরিলোকে শাস্তি দেব বলে এখানে এসেছিলাম। ডন নানা অজুহাতে মানুষ খুন করত, যখনই বুঝতে পারত কেউ প্রতিভাবান, ক্ষমতাশালী, তাকে কোনো বাহানায় ডেকে এনে খুন করত। আমার আসল নাম সিগনোরা ভিক্টর ডোরাডো, আমার স্বামী লন্ডনে সান পেদ্রোর মিনিস্টার ছিলেন। আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ ছিলেন, লন্ডনে আমাদের বিয়ে হয়। ডন মুরিলো আমার স্বামীর সুনামের কথা জেনে ওকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। সেদিন আপনি ছিলেন না স্বামীর সঙ্গে?
আমার স্বামী আমায় সঙ্গে নিয়ে যাননি। শয়তানটা ওর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করলো। আমি তখন অসহায়, স্বামী হারা। কিন্তু কয়েকদিন পরেই পতন ঘটল ডন মুরিলোর। ও পালিয়ে এলো এখানে। এখানে এসে ছদ্মনাম নিয়েছিল হেন্ডারসন। তখন আমার উপর দায়িত্ব পড়ল ওই পিশাচকে হত্যা করার। আমি গভর্নেসের চাকরি নিয়ে ওই বাড়িতে এলাম। ডন মুরিলো এসব কিছুই বুঝতে পারেনি। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। প্যারিসে একটা সুযোগ পেয়েছিলাম, কিন্তু ও বেঁচে গেল। আমরা সারা ইউরোপ ঘুরে বেড়িয়েছি একটা নিরাপদ আশ্রয়ের জন্য। তারপর এখানে এসে ঘাঁটি গেড়েছিল ওই পিশাচটা। তারপর সান পেদ্রোর এক উচ্চপদস্থ ব্যক্তির ছেলে গার্সিয়া, সে তার দুজন একান্ত অনুগত অনুচরকে নিয়ে তৈরি হয়েছিল ওকে শাস্তি দেওয়ার জন্য। এই দুজনেরও জীবন নষ্ট করেছে ডন, তাই সকলেই প্রতিহিংসার ভাবনা থেকেই ওকে আঘাত করতে চেয়েছিল। কিন্তু ওরা বিশেষ সুবিধা করতে পারছিল না। কেন? আসলে শয়তানটা সব সময় নিজের দুষ্কর্মের সঙ্গী লুকাসের সঙ্গে থাকত। পরপর দুরাত কখনো এক ঘরে শুতো না, রোজ ঘর পাল্টাত। একদিন ডনের শোয়ার বিশেষ ব্যবস্থার খবর আমি জানিয়ে দিয়েছিলাম ওদের। ভেবেছিলাম দরজা খুলে রাখব, অবস্থা অনুকূল থাকলে জানলায় সবুজ আর সাদা আলোর সংকেত দেখাব ওদের। সেই সংকেত দেখা না গেলে ওরা যেন না আসে। কিন্তু সব ভেস্তে গেল। কিভাবে? আপনার পরিকল্পনায় কি কোনো ফাঁক ছিল? লুকাস সন্দেহ করতে শুরু করেছিল আমাকে। আমি সবে গার্সিয়াকে চিঠিটা লেখা শেষ করেছি, এমন সময় পিছন থেকে লাফিয়ে পড়ল আমার উপর। তারপর শুরু হয় ভয়ঙ্কর অত্যাচার। ওরা আমায় মেরেই ফেলত। কিন্তু ডন আর লুকাস ঠিক করল ওরা আগে গার্সিয়াকে মারবে। কিন্তু ওরা জানলো কিভাবে যে গার্সিয়া ওদেরকে মারার ষড়যন্ত্র করছে? আমার জন্য ওরা আমার উপর এমন অত্যাচার করেছিল যে আমি গার্সিয়ার নাম না বলে পারিনি। যদিও তখন আমি জানতাম না যে ওরা গার্সিয়াকে খুন করবে। আমার লেখা চিঠিটাই ওরা খামে ভরে গার্সিয়ার বাড়িতে পাঠিয়ে দিল। গার্সিয়ার চাকর জোসির হাতে চিঠিটা দিল। লুকাস আমায় পাহারা দিচ্ছিল। তাই আমার বিশ্বাস গার্সিয়াকে ডন নিজেই খুন করেছে। আর আমার ওপর অকথ্য অত্যাচার চলেছে 5 দিন। খেতে দেয়নি, হাত পায়ে অজস্র ক্ষত। আজ দুপুরে হঠাৎ করে খেতে দিল। তখনই বুঝেছিলাম নিশ্চয়ই কোনো গণ্ডগোল রয়েছে। আফিং মিশিয়ে দিয়েছিল। আমায় নেশার ঘরেই গাড়িতে ওঠানো হয়। কিন্তু একটু একটু করে সম্বিত ফিরে পাচ্ছিলাম আমি। তাই ট্রেনে ওঠানোর পর ধস্তাধস্তি করে বেরিয়ে এলাম। এই লোকটি দয়া করে আমাকে টানতে টানতে ওদের খপ্পর থেকে বাঁচিয়েছেন। কোনো মতে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। সমস্যা কিন্তু এখনো শেষ হয়নি, এরপর আইনি কাজ বাকি রয়েছে। আইন জিনিসটা আমি ভালোই বুঝি মিস্টার হোমস। ঠান্ডা মাথায় কাউকে ভুলিয়ে এনে খুন করার শাস্তি পেতেই হবে ডন মুরিলোকে। লোকটাকে কাঠগড়ায় না দাঁড় করানো পর্যন্ত আমার শান্তি নেই। পুলিশের চোখে ধুলো দিয়ে আবার পালিয়ে গিয়েছিল ডন মুরিলো। অ্যাডমন্ড স্ট্রিটের বাড়িতে ঢুকে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল কার্জন স্কোয়ারে। তারপর থেকে বেমালুম বেপাত্তা ছিল। 6 মাস পরে একটা হোটেলে খুন হয়ে যায় মন্টাল বার মার্কুইস আর তার সেক্রেটারি সিগনর রুলি। নিহতদের ছাপা ছবি নিয়ে বেকার স্ট্রিটে হোমসের কাছে এসেছিল বেনেজ। দুজনের ছবি দেখেই চেনা গিয়েছিল, ডন মুরিলো আর তার সেক্রেটারি লুকাস। অবশেষে গুপ্ত বিচার সমিতি শাস্তি দিয়েছিল দুটো পিশাচকে। ওয়াটসন, কেসটা বড় পেঁচালো। দুদিকে দুটো দেশ, দুটো দেশে আবার রহস্যজনক দুটো দল। একদিকে স্কট ইকলিসের মতো নিরীহ ইংরেজ, অন্যদিকে চালাক গার্সিয়া। কিছু বোঝার যদি বাকি থাকে তা বুঝিয়ে দিতে পারি তোমায়। একটা জিনিস আমি বেশ বুঝেছি, গার্সিয়া ডনকে মারতে চেয়েছিল বলে নিজের জন্য অ্যালিবাই তৈরি করেছিল। গ্রেট, এবার কোনটা বোঝনি সেটা বলো।
ওই রান্নার লোকটা ফিরে এসেছিল কেন বলো তো, যাকে দেখে ওয়াল্টার্স পিশাচ বলে ভয় পেয়েছিল? রান্নাঘরে পাওয়া ওই অদ্ভুত মূর্তিটার জন্য। লোকটা আসলে আদিবাসী, সান পেড্রোর জঙ্গলের মানুষ। আমার ধারণা মূর্তিটাকে ও দেবতা জ্ঞানে পুজো করত। বেনেস বুঝেছিল এই লোকটা নিশ্চয়ই ফিরে আসবে, তাই আমি কিছু বোঝার আগেই ফাঁদ পেতে তাকে ধরেছিল ডন মোরেলোকে নিশ্চিন্ত করবে বলে। আর ওই যে ছেঁড়া পাখি, গামলা ভর্তি রক্ত, পোড়া হাড়, ওগুলোর কি মানে? ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে এ নিয়ে পড়াশোনা করেছি। এইসব মানুষদের ধর্ম, ডাকিনীবিদ্যা, তন্ত্রমন্ত্র সম্বন্ধে একারমানের বই থেকে কয়েকটা লাইন লিখে এনেছি, শোনো তাহলে। ভয়ঙ্কর দেবতাদের উপাসনা করার জন্য ডাকিনীবিদরা কিছু বলি দেয়, এমনকি নরবলিও দেয় তারা। তারপর সেই মাংস নিয়ে মহাভোজ উৎসব করে। সবচেয়ে বেশি বলি দেয় সাদা মরু, ওদের পালক ছিঁড়ে ফেলে। কালো ছাগল জবাই করেও বলি দেওয়ার প্রথা রয়েছে। এবার বুঝলে ওয়াটসন, আসলে সেই রান্নার লোক অত্যন্ত নিষ্ঠার সঙ্গে রান্নাঘরে পুজো করেছে। আমাদের কাছে তা কিম্ভূত কিমাকার মনে হয়েছে। এবার দেখলে তো কিম্ভূত কিমাকার শব্দের সঙ্গে ভয়ঙ্কর শব্দটার তফাৎ খুব অল্পই। আগেও তোমাকে বলেছি, তাই না?